শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে আমরা একটু দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডে খেয়াল করো। আমরা দেখো এখানে বোর্ডে লিখে রেখেছি ভাওয়েল এবং কনসোনেন্ট। আজকে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুইটি সংজ্ঞা আজকে আমরা পড়ব এবং লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। এসো শিক্ষার্থী বন্ধুরা, ভাওয়েল ও ডাব্লিউ ই এল, ভাওয়েল। যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে 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 উচ্চারিত হতে পারে তাদেরকে ভাওয়েল বলে, ভাওয়েল বলে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা কনসোনেন্টের সংজ্ঞা পড়ব। আগে লিখে ফেলি কনসোনেন্ট, যেসব বর্ণ ভাওয়েল এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে গ্রামারের দুইটি সংজ্ঞা লিখেছি। প্রথমে হচ্ছে ভাওয়েল, যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে ভাওয়েল বলে। আর আমাদের ভাওয়েল হচ্ছে পাঁচটি। তো সেই পাঁচটি ভাওয়েল কি আমরা একটু দেখে নেই। ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আরেকবার পড়ি। যেসব বর্ণ
অন্য বর্ণের, যেমন এই লেটারগুলো অথবা বর্ণগুলো, এই বর্ণগুলো যখন অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তখন আমরা তাদেরকে ভাওয়েল বলি। আর ভাওয়েল যেহেতু পাঁচটি, সেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এবার আমাদের পরের সংজ্ঞাতে চলে আসি। পরের সংজ্ঞাটি হচ্ছে কনসোনেন্ট। যেসব বর্ণ ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। যেহেতু আমাদের ওপরে ভাওয়েল আমরা পাঁচটি পেয়েছি, পাঁচটি লেটার, এই পাঁচটি লেটার হচ্ছে ভাওয়েল। আর এই ভাওয়েল ছাড়া কনসোনেন্ট, যেসব কনসোনেন্টে যেসব লেটার বা বর্ণ রয়েছে সেগুলো ওই ভাওয়েলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তখন আমরা তাকে কনসোনেন্ট বলি। আর আমাদের ইংরেজি লেটারে যে ছাব্বিশটি লেটার রয়েছে, এই ছাব্বিশটি লেটারের মধ্যে পাঁচটি ভাওয়েল ছাড়া অন্য যে লেটারগুলো আছে সবগুলো লেটারই হচ্ছে কনসোনেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাওয়েল ছাড়া বাকি লেটারগুলো কনসোনেন্ট। এসো আমরা আরেকবার পড়ি। যেসব বর্ণ ভাওয়েলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। আমরা আরেকবার পড়ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন তোমাদের পড়াবো তোমরা আমার সাথে সাথে পড়বে, তাহলে কি হবে, আমাদের পড়াগুলো তাড়াতাড়ি আমরা মুখস্থ করতে পারবো আর আমাদের অনেক দিন মনে থাকবে, ভুলবো না সহজে। তো এসো আরেকবার পড়ি। ভাওয়েল, যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে ভাওয়েল বলে। আর ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এবার আমরা কনসোনেন্টের সংজ্ঞা পড়ব। যেসব বর্ণ ভাওয়েলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। আর আমি একটু আগে তোমাদের কনসোনেন্ট বুঝিয়ে দিয়েছি কোন লেটারগুলো কনসোনেন্ট। এই পাঁচটি লেটার ছাড়া আমাদের ইংরেজি যে ছাব্বিশটি লেটার রয়েছে সেই ছাব্বিশটি লেটারের মধ্যে ভাওয়েলের পাঁচটি লেটার ছাড়া বাকি লেটারগুলো হচ্ছে কনসোনেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনছো আর আমার পড়াটি তোমরা বুঝে নিয়েছো। এবার এসো আমরা SW দিব আজকে। তো তোমরা ডায়েরিতে লিখে নাও SW, বাড়ির কাজ। ভাওয়েল ও কনসোনেন্ট এর সংজ্ঞা পড়া ও লেখা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই SW লিখে নিয়েছো, ভাওয়েল ও কনসোনেন্ট। আমি তোমাদের যে দুইটি সংজ্ঞা পড়ালাম এগুলোই তোমাদের SW থাকবে, যেহেতু ভাওয়েল ও কনসোনেন্ট পড়িয়েছি। তো ভাওয়েল আর কনসোনেন্টের সংজ্ঞা তোমাদের পড়া ও লেখা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।